আপনি ইমুতে যাদের সাথে কথা বলেন তারা কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু এখানে উপরে কিন্তু থাকে। কেউ যদি আপনার মোবাইলটি হাতে নেয় তাহলে কিন্তু আপনি কার কার সাথে কি কি কথা বলেছেন সমস্ত কিছু কিন্তু আপনার এই ইমুর ভিতরে গিয়ে কিন্তু তারা কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবে। যদি আপনি চ্যাটটি ডিলিট করে দেন তারপরেও কিন্তু এইটা বুঝতে পারবে যে আপনি কার কার সাথে এখানে আপনি কথা বলেন, এটা কিন্তু যে কেউ কিন্তু দেখতে পারবে। এখন থেকে আপনি চাইলে কিন্তু এই যে আপনি যাদের সাথে কথা বলবেন এদের সহ এবং এদের সাথে যে আপনি কথা বলেছেন চ্যাট রয়েছে মানে যা যা রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি লুকিয়ে কিন্তু রাখতে পারবেন। আপনি ছাড়া অন্য কেউ কিন্তু মোবাইলটি হাতে নিয়ে ইমুতে ঢুকলে কিন্তু এগুলো কিন্তু আর সামনে কিন্তু দেখতে কিন্তু পাবে না। আপনি এটা লুকিয়ে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো, যখন কিছু আপনি তখন দেখবেন এবং তাদের সাথে আপনি চ্যাট করবেন। কিভাবে কাজটি করবেন তার জন্য আপনি কি করবেন, সবার আগে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে। তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন একটি প্লাস আইকন কিন্তু এখানে থাকবে। আপনি এই ছোট করে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় প্লাসে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে এই যে মোর নামে একটি অপশন থাকবে, আপনি মোরে ক্লিক করবেন। তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসছে। এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইনভিজিবল ফ্রেন্ড নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি ইনভিজিবল ফ্রেন্ডে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার ইমুর কিন্তু সকল ফ্রেন্ড কিন্তু এখান থেকে চলে আসবে। তো এইখান থেকে মূলত আপনি যাকে লুকিয়ে রাখতে চাচ্ছেন আপনি ছাড়া অন্য কেউ খুঁজে পাবে না, শুধুমাত্র আপনি তাকে এখান থেকে খুঁজে বের করবেন। তো তাকে এখান থেকে খুঁজে বের করার পর আপনি তার নামের উপরে এভাবে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন এখানে টিক মার্ক কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনার যাকে যাকে লুকাবেন আপনি এখান থেকে প্রত্যেকে কিন্তু এখানে এক এক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারবেন। তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে এরকম ডান অপশন লেখা রয়েছে, আপনি এই ডানে ক্লিক করবেন। যখন আপনি ডানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এই লেখাটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো লেখাটি এখান থেকে চলে আসলে আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে হাইট নামে একটি অপশন থাকবে, আপনি এই হাইটে ক্লিক করবেন। তো হাইটে ক্লিক করে এই যে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু ইনবক্সে কিন্তু চলে আসবে। তো কিছুক্ষণ আগে আপনার যে লেখাটা এখান থেকে উপরে ছিল এটা কিন্তু আর এখানে থাকবে না, আপনি যেখানে লুকিয়েছিলেন সেখানে কিন্তু চলে যাবে। এখন আপনি যখন তার সাথে আবার কথা বলবেন আপনি কি করবেন, এখান থেকে ঠিক আগের মতো এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে যে মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে আবার মোরে ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই যে ইনভিজিবল ফ্রেন্ড আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এই যে আপনি নামটি লুকিয়েছিলেন এইটা কিন্তু এখানে চলে আসবে। আপনি নামের উপরে ক্লিক করবেন, নামের উপরে ক্লিক করে এইখান থেকে আপনার সমস্ত চ্যাট লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি তার সাথে কথাও কিন্তু বলতে পারবেন। তো এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনি এখান থেকে যখনই বেরিয়ে চলে আসবেন এর নামের কাছ থেকে আপনাকে সে মেসেজ করলে আপনি এখান থেকে কোনো রকম সাউন্ড পাবেন না, কল করলেও কিন্তু এখানে কোনো রকম সাউন্ড কিন্তু আসবে না। যখন আপনি তার নামের ভিতরে গিয়ে ঢুকবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন সে আপনাকে কল করেছে এবং মেসেজ করেছে, ওই অবস্থাতে আপনি তার সাথে কথা কিন্তু বলতে পারবেন। ওইখান থেকে বেরিয়ে চলে আসলে কিন্তু আর কোনো রকম ওই সাউন্ড আসবে না যে